নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে সত্যপ্রসাদ স্মৃতি নকআউট দুঃখিত সত্যপ্রসাদ স্মৃতি শ্রুতি নাটক আয়োজন নিয়ে আগরতলা প্রেস ক্লাবে আজকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন কাব্যলোকের পক্ষ থেকে। আজকের এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় রাজ্যে সত্যপ্রসাদ স্মৃতি শ্রুতি নাট্য উৎসবের আয়োজন। কাব্যলোকের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে ঠিক কি আলোচনা রয়েছে, কি ভাবনা চিন্তা এবং কবে কবে এই উৎসবের আয়োজন রয়েছে, কি বক্তব্য শোনাব। দেখেছেন যে সত্যপ্রসাদ স্মৃতি শ্রুতি নাট্য উৎসব এবছর আমরা প্রথম করতে যাচ্ছি এবং এই উৎসবটি কাব্যলোকের একটা বার্ষিক অনুষ্ঠান হিসাবে থাকবে। প্রতি বছর আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছর অগস্ট মাসেই চেষ্টা করব এই অনুষ্ঠানটা পালন করতে। শ্রুতি নাটক আগরতলায় হয়েছে, ত্রিপুরা রাজ্যে হয়েছে, সর্বত্র হয়, কিন্তু ত্রিপুরাতেই এই প্রথম যে মানে নিয়মিতভাবে শ্রুতি নাট্য উৎসব করার যে প্রতি বছর একটা উৎসব করার যে প্রয়াস কাব্যলোক সে প্রয়াস নিয়েছে। আপনারা শুনলে খুশি হবেন যে আমরা এই অনুষ্ঠানটাকে একটা উচ্চতায় নেওয়ার জন্যে সারা রাজ্যব্যাপী শিল্পীদের আমরা ইনক্লুড করেছি। আমাদের এবারের আয়োজনে আসছেন সারা রাজ্যের মধ্যে থেকে আসছেন কৈলাস শহর থেকে, আসছেন কোয়াই থেকে, আসছেন উদয়পুর থেকে, আসছেন বেলুনিয়া থেকে এবং রাজ্যের আগরতলা শহরের 9টা দল, খ্যাতিমান দল যারা অত্যন্ত প্রতিষ্ঠিত দল, দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া দ্বৈতভাবেও অংশ নেবেন। সবচেয়ে বড় কথা, আমরা এই অনুষ্ঠানটাকে চূড়ান্তভাবে পর্যায়ে নেওয়ার জন্য যে আয়োজন করেছিলাম, আপনারা শুনলে খুশি হবেন যে দেবশঙ্কর হালদার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং অনন্য বিরল প্রতিভার অধিকারী, নাট্য প্রতিভা, সেই দেবশঙ্কর হালদার আমাদের অনুষ্ঠানে আসবেন। সে অত্যন্ত ব্যস্ত, সে ব্যস্ততার মধ্যে যে আসবেন এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আর এছাড়া কিংবদন্তি যুগল জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু তারা কথা দিয়েছিলেন তারা আসবেন। আমরা অলরেডি তাদের জন্য টিকিট কেটেছি, টিকিট কেটে পাঠিয়ে দিয়েছি, কিন্তু একটা শুধুমাত্র শারীরিক ওদের বয়স হয়েছে, একটি কাছাকাছি বয়স, জগন্নাথ বসু ভীষণভাবে অসুস্থ, উর্মিমালা বসু উনি একটা ভিডিও অডিও ভিডিও মেসেজ আমাদেরকে পাঠিয়েছেন এবং আসতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। তারপরে সেই জায়গায় আমরা পেয়েছি আরেকজন দুজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জগন্নাথ বসুর জায়গায় দেবেশ ঠাকুর, আপনারা জানেন এই নামটা অত্যন্ত পরিচিত নাম, মানে থিয়েটার কর্মী যারাই আছে, থিয়েটারে যারা ভালোবাসে বা শ্রুতি বিষয়ক কাজগুলিকে যারা ভালোবাসে, দেবেশ ঠাকুর একটা অত্যন্ত পরিচিত নাম, উনি আসছেন এবং ওনার সঙ্গে আসছেন আমাদের মনিকা ঠাকুর। আপনারা শুনলেন কাব্যলোকের পক্ষ থেকে বক্তব্য। আগামী 13 এবং 14 আগস্ট দুদিন ব্যাপী সত্যপ্রসাদ স্মৃতি শ্রুতি নাট্য উৎসবের আয়োজন তারা করেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাট্য ব্যক্তিত্বরা আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।